স্বাস্থ্য ও শিক্ষা সপ্তম শ্রেণী পূর্ণমান পঞ্চাশ সঠিক উত্তরটি বেছে নিয়ে রাইট চিহ্ন দাও ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি অ্যাথলেটিক শব্দটি কোথা থেকে এসেছে অ্যাথলেটিক শব্দটি এসেছে অ্যাথলন থেকে মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান ক্লাব উনিশশো মেধাধিক্যের কারণ কি মেধাধিক্যের কারণ সব কয়টি শরীরচর্চা অভ্যাস হরমোনের সমস্যা ফাস্টফুড খাওয়া সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজন কত শতাংশ ওজনের কত শতাংশ মেদ থাকে পনেরো শতাংশ মেদ বৃদ্ধি রুখতে কী করতে হবে শরীরচর্চাও করতে হবে পরিণত খাওয়া সঠিক জীবনশৈলী খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে মেধাধিক্য একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত আঠেরো পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট ফাইভ আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে কোনটি দেহভর সূচক সূত্র ওজন কিলোগ্রাম উচ্চতা মিটার স্কোয়ার নেক্সট খ খেলা মানুষের সহজাত প্রবৃত্তি গ্রিক শব্দ জিমনস থেকে জিমন্যাস্টিক কথাটি এসেছে জৈন ধর্ম জাতীয়তার মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান এনসিসির হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক ব্যায়াম দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক ব্যায়াম পেশির চোট প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা মেদ দূর করা সম্ভব যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে দু ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সঠিক বক্তব্যটির পাশে সত্য এবং ভুল বক্তব্যটির পাশে মিথ্যা লেখো এবং ভুল সংশোধন করো বিদ্যালয়ের মিড ডে মিলের আহার একটি পুষ্টিবদ্ধ কর্মসূচি ঠিক মেদ ঝরাতে ফাস্টফুড অর্জন বর্জন করতে হবে ব্যায়াম করলে হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় খেলাধুলা করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ঠিক আছে এবার ঘয়ে দেখব কি আছে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করো এবং ছবির পাশের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো যোগাসনগুলোর নাম লিখে দিতে হবে প্রথমে যে যোগাসন এক নম্বর এটা হচ্ছে উষ্ট নম্বর এটা ধনুর ঠিক আছে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লেখো এবং ভঙ্গিটি কোন ক্রিয়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটা লিখতে হবে তো এক নম্বর দেখব এক নম্বর কি আছে এটা পূর্ণ ধনুরাসন যোগাসনের সঙ্গে যুক্ত ঠিক আছে এটা কি পূর্ণ ধনুরাসন এটা যোগাসনের সঙ্গে যুক্ত নেক্সট এটা এটা তেজ চল কুচকাওয়াজের সঙ্গে যুক্ত ঠিক আছে এটা তেজ চল কুচকাওয়াজের সঙ্গে যুক্ত নেক্সট দেখে নেবো এটা কী দৌড়ে গোড়ালি স্পর্শ করা ক্রীড়ার সঙ্গে যুক্ত ঠিক আছে এটা কি দৌড়ে গোড়ালি স্পর্শ করা দৌড়ে গোড়ালি তাহলে এটা হবে দৌড়ে গোড়ালি স্পর্শ করা দলগত ক্রিয়ার সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট নেক্সট কি আছে দেখে নিও নেক্সট আছে এটা নেক্সট যে ছবিটা আছে চার নম্বর চার নম্বর ছবিটা আছে এক হাতে কার্ট হুইল জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত এক হাতে কার্ট হুইল জিমন্যাস্টিক এর সঙ্গে যুক্ত পাঁচ নম্বর আছে পিরামিডের কৌশল সমবেত ক্রীড়ার সঙ্গে যুক্ত পিরামিডের কৌশল সমবেত ক্রীড়ার সঙ্গে যুক্ত নেক্সট খালি হাতে ব্যায়াম করা ক্যালিস্থেনিক্স এর সঙ্গে যুক্ত ঠিক আছে খালি হাতে ব্যায়াম করা ক্যালিস্থেনিক্স এর সঙ্গে যুক্ত তবে লিখে দিচ্ছি এটা আমি তাহলে এটা হবে খালি হাতে ব্যায়াম করা ক্যালিস্থেনিক্স এর সঙ্গে যুক্ত ঠিক আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও স্বাস্থ্যের ওপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো স্বাস্থ্যের ওপর ব্যায়ামের প্রভাব শারীরিক স্বাস্থ্যের ওপর ব্যায়ামের প্রভাব হৃদপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফুসফুসের আয়তন ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় স্থুলকায় ব্যক্তির ফ্যাট কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে শারীরিক কাঠামোকে শক্তিশালী করে তোলে সামাজিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়মানুবর্ততা ও শৃঙ্খলাবোধের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায় পরস্পরকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শেখায় মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় মানসিক চাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধক ক্ষমতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় ও ডায়াবেটিস হলে তার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পেশির চোট প্রতিকারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে মেদ ঝরাতে কি কি করতে হবে লেখো অধিক পরিমাণে শাকসবজি খেতে হবে এবং স্নেহ জাতীয় খাদ্য মাছ মাংস যথাসম কম বা প্রয়োজন মতো খেতে হবে যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে প্রতিদিন চল্লিশ থেকে ষাট মিনিট ধরে ঘাম ঝরানোর ব্যায়াম করতে হবে মিষ্টি জাতীয় খাবার ফাস্টফুড রাস্তায় তৈরি খাবার অতিরিক্ত তেল ঝাল ও মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে খেলাধুলা ব্যায়াম ও শরীরচর্চায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে শিশুদের খিদে পেলে তবেই খেতে হবে খেতে দিতে হবে নেক্সট দু এক কথায় উত্তর দাও খেলা কী খেলা হলো খেলা এক ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড যা কিছু সুনির্দিষ্ট ব্যায়াম সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং যা সমাপ্তি হয় অংশগ্রহণকারী জয় পরাজয়ের মাধ্যমে যেমন ফুটবল লুকোচুরি কানা মাছি ইত্যাদি নেক্সট প্রত্যক্ষ বিনোদন কাকে বলে যখন সমাজ স্বীকৃত কোনো কাজে কোনো ব্যক্তি স্বতঃস্ফূর্ত ও প্রত্যক্ষভাবে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে তখন তাকে প্রত্যক্ষ বিনোদন বলে যেমন ছবি আঁকা গান করা ইত্যাদি সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও সৃজনশীল বিনোদনের উদাহরণ হলো গান করা ছবি আঁকা বাগান তৈরি করা ইত্যাদি নেক্সট শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি দেখো শিক্ষার উদ্দেশ্যগুলি হল শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দক্ষতা বিকাশের উদ্দেশ্য সামাজিক বিকাশের উদ্দেশ্য স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য প্রাক্ষভিক বিকাশের উদ্দেশ্য শারীরিক ক্রিয়াকলাপের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য শিক্ষাগত ঠিক আছে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য তো এই ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে